শনিবার থেকে প্রজ্ঞা ভবনে রাজ্যের ডেন্টাল সার্জনদের রাজ্যভিত্তিক প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছে। এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। জাতীয় স্বাস্থ্য মিশনের ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রামের অন্তর্গত এই প্রশিক্ষণ শিবিরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে যে পরিকাঠামো রয়েছে, দেশের অনেক ডেন্টাল কলেজেই এই ধরনের পরিকাঠামো নেই। পর্যায়ক্রমে আরও উন্নত ধরনের পরিকাঠামো গড়ে তোলা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, জিবি হাসপাতালকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবার পরিমণ্ডল গড়ে উঠেছে। জিবির মতো ডেন্টাল কলেজকে ঘিরে আইজিএম হাসপাতালে ডেন্টাল পরিষেবার পরিমণ্ডল গড়ে উঠুক। মুখ্যমন্ত্রী আরও আশা প্রকাশ করে বলেন, গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা হয়ে উঠুক আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই, এখনো যারা আসেন অনেক সময় বিভিন্ন পরীক্ষা নিতে আসেন তারাও বলে দেয়। তবে আমি এটাই বলবো যে ডেন্টাল কলেজের এখানে প্রিন্সিপাল মহোদয় এখানে আছেন, যে আমি বারবার আমার একটা মানে সবসময় একটা ইচ্ছা যে ডেন্টাল কলেজের এবং যে নর্থ ইস্টে শুরু হোক না, নর্থ ইস্টের মধ্যে আমাদের পরে যেন বেস্ট ডেন্টাল কলেজ হয় সেই চিন্তা ভাবনা যেন করে ইনোভেটিভ যা যা দরকার আপনারা প্রচার করেন। আর এই ডেন্টাল কলেজ আগে কি হতো, আমরা জিবি হাসপাতালকে ঘিরে আমাদের ডেন্টিস্ট্রি চলত, এখন যেহেতু ডেন্টাল কলেজ চলে এসেছে সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত ডেন্টাল ছাত্রীদের একটা শক্তি জোড়া হবে যে আমাদের ডেন্টাল কলেজ আছে, যে কোনো ডেন্টিস্ট্রি ওরাল কেবিনিট যা প্রবলেম হবে ওখানে যদি যোগাযোগ করা যায়, পেশেন্টকে যদি পাঠানো যায় টেলিমেডিসিন টেলিকমিউনিকেশনের মাধ্যমে যদি কথা বলতে অনেক সমস্যার সমাধান হবে। তো সেই কারণে আমাদের সরকার আমরা যে চাইছি এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দদের অভিযোগ খণ্ডন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা চিৎকার করে বেড়াচ্ছে চাকুরি নেই চাকুরি নেই, অথচ সাড়ে ছয় বছরে 13,600 জনকে সরকারি চাকুরি দেওয়া হয়েছে, এর উপর আউটসোর্সিং এবং কন্ট্রাকচুয়াল চাকুরিও রয়েছে। এই অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইট এবং আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের ওয়েবসাইটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে টেলি কনসালটেশন সার্ভিসের সূচনাও করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। Bureau Report, RE News.